सम्मानित सभापति सम्मानित प्रधान अतिथि श्रद्धाभाजन नेता बेगम खालेदा जिया विगत सरकार समय माननीय प्रधानमंत्री सुनेत्री बेगम खालेदा जिया संसदीय उपदेष्टा छिलें चट्टलार शिल्पपरश ऐतिह्यवाही परिवार सन्तान मरहूम फजलुल कादेर चौधरी सुयोग्य सन्तान इस्लामी मूल्यबोध एवं जातीयतावादी शक्ति बर्तमान बांग्लादेशेर प्रतीक इंगो मार्किन साम्राज्यवादी आधिपत्यवादीदेर आतंक मुस्लिम मिल्लाते अजोग कण्ठ जननेता जनाब सलाहुद्दीन कादेर चौधरी साहेब सम्मानित বাংলাদেশের কর্ম পরিষদ সদস্য সর্বস্তরের মানুষ পরিচিত নেতা হযরত চৌধুরী সাহেব বিএনপি জামাত ইসলামী সহ স্থানীয় ঐক্যজোট চার দলীয় জোটের নেতৃবৃন্দ হাজারা তরুণাই গ্রাম মুরব্বিয়ান এজাম সর্বস্তরের প্রিয় দেশবাসী যুবক ছাত্র শ্রমিক রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা নিরন্ন মানুষ দরিদ্র মানুষ সর্বস্তরের প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই সব মাগরিবের আগে আমাদের প্রোগ্রাম শেষ করতে হবে প্রধান অতিথি আরো পাঁচ ছয়টি পথসাবলম্বন জনসভা আছে আমাদের ক্যাবিনেট বক্তব্য রাখবেন আমি দীর্ঘ বক্তব্য রাখতে চাই না শুধু আপনাদের খেদমতে আরজ করব প্রিয় ভাইসব যদি বাংলাদেশকে বাঁচাতে চান বাংলাদেশের মানুষ আমাদের মধ্যে চট্টগ্রাম ফেরত আমার প্রার্থী অ্যাডভোকেট মিজানুর হক খালেদা জিয়ার প্রার্থী যদি বাংলাদেশকে বাঁচাতে চান বাংলাদেশের মানুষকে বাঁচাতে চান স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি বাঁচাতে চান আগামী নবম জাতীয় সংসদ নির্বাচনের আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। প্রিয় ভাইসব আপনারা সবাই জানেন এই নির্বাচন হওয়ার কথা ছিল বাইশে জানুয়ারি নির্বাচন কারাবাঞ্চল করেছেন কেন নির্বাচন হয় নাই আপনাদের সবার জানা রয়েছে। আমরা মেয়াদকাল যখন শেষ করেছিলাম কেয়ারটেকার সরকারের হাতে যখন ক্ষমতা আমরা হস্তান্তর করেছিলাম আপনারা সবাই জানেন তখন আমার দেশের দ্রব্যমূল্য চাল ডাল তেল গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দ্রব্য মূল্যের দাম ছিল বাংলার গরিব মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। আজকে দুই বছরের মাথায় আমার দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আজকে মানুষের ক্রয় ক্ষমতার মাগানের অনেক বাইরে চলে গিয়েছে। তাই প্রিয় ভাইসব যদি বাংলাদেশের আগামী দিনে গরিব মানুষ নিরন্ন মানুষ রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা মধ্যবিত্ত মানুষ আমরা যদি এই দেশে বেঁচে থাকতে চাই তাহলে বেগম খালেদা জিয়া আজকে ডাক দিয়েছেন আমার প্রধানমন্ত্রিত্বের দরকার নেই আমার রাষ্ট্রপতি হওয়ার প্রয়োজন নেই কারণ আমি তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছি আমার স্বামী বাংলাদেশে মহামান্য রাষ্ট্রপতি ছিলেন তাই উনি ডাক দিয়েছেন আগামী নির্বাচন হল দেশ রক্ষার নির্বাচন মানুষ দেশের জনগণকে বাঁচানোর নির্বাচন। তাই প্রিয় ভাইসব আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ গত চার দলীয় জোট আমলে সাতকানিয়া লোহাগাড়ার উন্নয়নের ব্যাপারে কর্নেল সাহেব বিভিন্ন জায়গায় বলছেন উনি নাকি উন্নয়ন করেছেন। প্রিয় ভাইসব আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই উনি তো এমপি ছিলেন না উনি তো পার্লামেন্টে গত পাঁচ বছরে আমার মনে হয় তেরো বছর বস্তি ভালো নাই পাঁচ বছরে একটি বক্তব্য রাখেন নাই আপনি কিভাবে উন্নয়ন
আব্দুল্লাহবাড়া সড়ক, ঠাকুরদিঘি সড়ক, চিপবাড়ি সড়ক, দরবার শরীফ সড়ক, বাবুনগর সড়ক, ঠাকুরিয়া বুড়বাজার সড়ক, সাতকানিয়া ফায়ার সার্ভিস, সাতকানিয়া সরকারি কলেজ ভবন, সাতকানিয়া হাই স্কুল ভবন, সাতকানিয়ার ভূমি অফিস, সাতকানিয়া 51 শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিকল্পনা গ্রহণ এখন টেন্ডার হয়েছে, কাঞ্চনা স্বাস্থ্য কমপ্লেক্স, রামপুর স্বাস্থ্য কমপ্লেক্স, সাতকানিয়া দিঘির পারস্থ কমপ্লেক্স, সাতকানিয়া দলু নদীর বাঁধ পাথর নির্মাণ, সাতকানিয়ার পৌরসভা আমি প্রতিষ্ঠা করেছি, সাতকানিয়া মহিলা কলেজ নির্মাণ সব, সদা ইউনিয়ন ভবন, সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ ভবন, সাতকানিয়া সোনাকানিয়া সুইস গেট উন্নয়নের হতায় এক রাত কথা বললাম দেরি করতে দেখে হত্যা আজ দিন উন্নয়ন করবি সাতকে যাব হাজারা আর মন হতে আগামী দিনের সংসদে একটু কিছু করানো করবি ইনশাআল্লাহ মানুষ চাপাই পরে আছি আর চট্টগ্রামের মধ্যে হওয়া আছি অনুরোধ করছি উন্নয়ন করবি প্রধান অতিথি বক্তব্য রাখব কর্নেল সাহেবের বক্তব্য জবা দলের হয়ে প্রয়োজন নাই কারণ জেডে স্যার মানছে হতে হতা ওয়ালাইকুম আসসালাম অনেক জঙ্গল এমনি যা দেখ বহর মানে ফোনের ভিতরে একটা অসুবিধা আছে আয় আমার ফোন মানে ওয়াজ ওয়াজ সুচ্চ বাজিও